বন্ধুরা মহিদিন প্রাইমারি জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে সামনে মাসের দশ তারিখের দিকে প্রাথমিক সহকারী নিয়োগ নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং জোর আলো একটা সম্ভাবনা আছে আমাদের হাতে আর সময় বেশি নাই চলুন আমরা এই সময়ের ভিতর যত দ্রুত মানে একটা নির্দিষ্ট বিষয়ের ভিতরে বিষয়ভিত্তিক যে প্রস্তুতিগুলো আছে যত দ্রুত নেওয়া সম্ভব ততই আমাদের জন্য ভালো হবে বিগত আমার কন্টেন্টগুলোর ধারাবাহিকতায় আজ আবার শুরু করছি সাধারণ জ্ঞানের মডেল টেস্ট প্রথম আলোর যে মডেল টেস্ট আছে সেই প্রথম আলো মডেল টেস্টের প্রস্তুতি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এক নম্বর আছে কোন বিখ্যাত নগরী এশিয়া ইউরোপের অন্তর্ভুক্ত কোন বিখ্যাত নগরী এশিয়া এশিয়া এবং ইউরোপের অন্তর্ভুক্ত মানে এমন একটা শহর যে শহরটা একটা অংশ এশিয়ায়ও আছে একটি অংশ ইউরোপেও আছে মানে একটা শহরটায় দুইটা দুইটা মহাদেশেই অবস্থিত এমন শহরটা হচ্ছে ইস্তাম্বুল দুই নম্বর হচ্ছে সামুদ্রিক প্রবাল কোনটি বাংলাদেশের সামুদ্রিক প্রবাল কোনটি বাংলাদেশের সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে আপনারা জানেন যে জীবন্ত প্রবাল পাওয়া যায় কিন্তু আস্তে আস্তে এই প্রবালগুলো মানুষের আহরণের ফলে আস্তে আস্তে এই প্রবালগুলো অনেক কমে যাচ্ছে এই কারণে যে সেন্ট মার্টিনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন তিন নম্বর হচ্ছে ইউনেস্কোর সুন্দরবনকে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় কত সালে বা কবে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে চার নম্বর হচ্ছে মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কি এটা আমি দেইনি সরি মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম হচ্ছে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম হচ্ছে নাথুরাম গডসে তামিল মহিলা ইনি হচ্ছে মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম তার নাম হচ্ছে নাথুরাম গডসে কেয়ার একটি কেয়ার কি কেয়ার একটি কি কেয়ারের কেয়ার হচ্ছে আমেরিকার একটি এনজিও আমেরিকার একটি এনজিওর নাম হচ্ছে কেয়ার বাংলাদেশের কৃষি দিবস কত সালে বা কবে সরি ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের কৃষি দিবস কবে হয় বাংলাদেশের কৃষি দিবস প্রতি বছর পহেলা অগ্রহায়ণ পহেলা অগ্রহায়ণ এটা হচ্ছে বাংলাদেশের কৃষি দিবস বাংলাদেশের কৃষকটা বাংলাদেশের যে কৃষকরা আছে এই বাংলাদেশের কৃষকরা পহেলা অগ্রহায়ণটাকে কৃষি দিবস হিসেবে পালন করে থাকে সাত নম্বরে কোন ধরনের সংগঠন আনজুস আসে আনজুস হসে একটা সামরিক সংগঠন আনজুস একটা সামরিক সংগঠন যে অস্ট্রেলিয়া মহাদেশ সেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আমেরিকার গোয়েন্দা তথ্য আদান প্রদান করার জন্য একটা সংগঠন আছে তাদের ভিতরে আনজুজ এতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ ইউনাইটেড স্টেট এই তিনটে দেশ মিলে একটা সামরিক সংগঠন গোয়েন্দা তথ্য আদান প্রদানের যে সংগঠন সেটাকে বলা হয় আনজুজ আট নম্বর হচ্ছে সাবাগান বেশি কোন জেলায় সাবাগান সবচেয়ে বেশি হচ্ছে মৌলভীবাজার জেলায় এটা অনেকবার আসে অনেকবার আসে বারবার আসে আবার বারবারই অনেকে ভুল করি এই জন্য ভালো করে দেখে রাখবেন যে চা বাগান সবচেয়ে বেশি মৌল বাজার জেলায় নয় নম্বর হচ্ছে উত্তম আশা অন্তরীপ কোথায় বার 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 আসে অসাধারণ মানে অসাধারণ সাধারণ জ্ঞান এটা মানে এত বেশি বেশি আছে যে এটা যে সাধারণ জ্ঞানটাকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সাধারণ জ্ঞান বলা যায় উত্তম আশা অন্তরীপ হচ্ছে আফ্রিকায় উত্তম আশা অন্তরীপ আফ্রিকায় দশ নম্বরে নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপ হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত এগারো নম্বরে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি মানে সবচেয়ে গরম পড়ে কোন সময় বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে জুন জুন মাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস তো আজ এই পর্যন্তই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার ফুল কন্টেন্টগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমি এমন সাধারণ জ্ঞানগুলো দিচ্ছি যে সাধারণ জ্ঞানগুলো আমার রিসার্চ করা এবং প্রথম আলো যে বিগত প্রথম আলোর মডেল টেস্টগুলো গবেষণা করে দেখা গেছে যে বিসিএস বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রথম আলো যে মডেল টেস্টগুলো দেয় হ্যাঁ ওরা অত্যন্ত ইম্পর্টেন্ট মডেল টেস্টগুলো ওরা দেয় এবং ওখান থেকেই ম্যাক্সিমাম আসে তা আপনি যদি আমার এই মডেল টেস্টগুলো শেষ করেন আপনার অন্য কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না সামনে যে প্রাইমারি পরীক্ষা আসতেছে সেক্ষেত্রে এবং প্রাইমারি বাইরে যদি অন্য কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রেও আপনি আমার এইগুলো ফলো করতে পারেন তা আমার আরও সাধারণ জ্ঞানের অনেকগুলো কন্টেন্ট দেখবেন এটা এগুলো বাদেও আরও কন্টেন্ট দেওয়া আছে সেগুলোই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনি প্রস্তুতিটা সম্পূর্ণ পাবেন সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে পারবেন এবং আমার ম্যাথেরও কিছু কন্টেন্ট দেওয়া আছে আমি সামনে আরও দিব ম্যাথের কন্টেন্ট এখন থেকে নিয়মিত পাবেন আমি একটু সমস্যার কারণে মাঝখানে দিতে পারিনি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে প্রতি প্রতিনিয়তই আপনাদের এই নতুন নতুন আপডেট দেবো আশা করি আজ এ পর্যন্তই আমার চ্যানেলটা অবশ্যই দেখলে লাইক দিবেন যদি উপকৃত হন সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আমি নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য উদ্বুদ্ধ হব এবং আজ এ পর্যন্তই হাফেজ